হাই স্টুডেন্টস সো স্টুডেন্টস আজকে আমি পশ্চিমবঙ্গে যেসব ছাত্রছাত্রী যারা বাংলা মিডিয়ামে পড়ো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এবং সিবিএসই বোর্ডেও অর্থাৎ যেই বোর্ডেই পড়ো না কেন যারা ওয়েস্ট বেঙ্গলের নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা নেট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবে যারা এলেভেন বা টুয়েলভে পড়তেছো তো পাস আউট করার পরে যারা মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো তো তাদের জন্য আমি বায়োলজি কিভাবে পড়বে এবং বায়োলজি টোটাল কতগুলো চ্যাপ্টার আছে এবং বায়োলজি দিয়ে বেস্ট দুটো বই সম্পর্কে আজকে এই ভিডিওটাতে আলোচনা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিওটা দেখার পর তোমরা এই যে বই দুটার কথা বলবো আমি এবং আমি সব চ্যাপ্টারগুলোর যে বেসিক যে কনটেন্টটা তোমরা বাংলা মিডিয়াম বইয়ের একটু আলাদা হবে কারণ এখানে ডাক্তারি পরীক্ষা বা যেটা নেট পরীক্ষা এখন ভারতে সর্বভারতীয় স্তরে হচ্ছে একটাই যে কোনো মেডিকেল কোর্সে সুযোগ পাওয়ার জন্য হ্যাঁ হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক বা আয়ুর্বেদিক হোক তো সেক্ষেত্রে এনটিএ যে এই যেই সংগঠনটা এই নিট পরীক্ষাটা অর্গানাইজ করতে করছে তো তারা কি সিবিএসই বোর্ডের আন্ডারে যে বই স্ট্যান্ডার্ড বুক এনসিইআরটি সেই বইগুলোকে ফলো করে তাহলে আজকে আমি বায়োলজি সম্পর্কে ভালোভাবে আলোচনা করেছি তোমরা কীভাবে পড়বে এবং টোটাল কতগুলো চ্যাপ্টার আছে তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কন্টেন্ট আচ্ছা আমি বলে দিচ্ছি টোটাল ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলে আটত্রিশটা চ্যাপ্টার আছে ওকে থার্টি এইট থার্টি এইট চ্যাপ্টার আছে ইলেভেন এবং টুয়েলভ মিলে মানে এই আটত্রিশটা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে নেট পরীক্ষার জন্য এবং প্রতিটা চ্যাপ্টারকে ভালোভাবে পড়তে হবে তাহলে ফার্স্ট যে চ্যাপ্টার প্রথমে আমি সিরিয়ালি এখানে দেখো প্রথম চ্যাপ্টারটা আছে লিভিং ওয়ার্ল্ড ক্লাস এখানে এই যেই আটত্রিশটা চ্যাপ্টার এটা সিবিএসসি বোর্ডের যে এন বই বায়োলজি সেই বইগুলোর চ্যাপ্টার পরপর চ্যাপ্টারগুলো ওকে প্রথম চ্যাপ্টার হলো লিভিং ওয়ার্ল্ড এটা ছোটো চ্যাপ্টার এটা থেকে প্রতি বছর মিনিমাম একটা কোশ্চিন তো থাকে মাস্ট দুটাও থাকতে পারে একটা কোশ্চিন থাকবেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান চ্যাপ্টারটা থেকে তিন থেকে চারটা কোশ্চিন থাকে এটা চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার ক্লাস ইলেভেনের তারপর হলো প্লান্ট কিংডম প্লান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎ যেটা বাংলাতে বলা হয় বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে এখানে তো এখান থেকেও তিনটা চারটা কোশ্চিন থাকে প্রতি বছর অ্যানিম্যাল কিংডম এটা থেকেও তিন চারটা কোর্শিন থাকে ওকে এই চ্যাপ্টারগুলো বড় বড় চ্যাপ্টার একটু এগুলো অ্যানসিআরটি বইয়ে ক্লাস ইলেভেনের মধ্যে আছে তারপর হলো মরফোলজি ও ফ্লাওয়ারিং প্লান্টস এটা থেকে দুটো কোর্শিন থাকে কোনো বছর তিনটাও থাকে সেটা ভেরি করতে পারে কিন্তু দুই তিনটা কোর্শিন থাকবে প্রতি বছর তারপর হলো অ্যানাটোমি অফ ফ্লারিং ফ্লোয়ারিং প্লান্ট এটা থেকেও তিনটা কোশ্চিন মিনিমাম ধরে রাখো প্রতি বছর আসে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস এখানে অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যে প্লান্ট আর এলে অ্যানিমেলের যে টিস্যু সম্পর্কে আছে এখান থেকেও দুটো কোশ্চিন তো এরকমভাবে যেগুলো চ্যাপ্টার বড় সেগুলো থেকে তিনটা চারটা কোশ্চিন আর যে ছট চ্যাপ্টারগুলো ছোটো সেগুলো থেকে একটা করে কোশ্চিন তো থাকবে তারপর হলো সব গুরুত্বপূর্ণ যে সেল চ্যাপ্টার যেটা ইউনিট অফ লাইফ বলা হয় এখান থেকে তিন চারটা কোশ্চিন থাকে কখনো দুটো থাক মানে ভেরি করে কিন্তু এই চ্যাপ্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বেস্ট চ্যাপ্টার বায়োলজি ভালোভাবে বোঝার জন্য তারপর বায়োমলিকুলস এই চ্যাপ্টারটা থেকে মিনিমাম দুটো কোর্সিন সেল সাইকেল সেল ডিভিশন ওকে তারপর হলো ট্রান্সপোর্ট ইন প্লান্টস মিনারেল নিউট্রিশন ফোটোসেনথেসিস আমরা ফোটোসেনথেসিস জানি স্যালেকসেন্সলেস রেসপিরেশন ইন প্লান্ট মানে উদ্ভিদের যে শ্বসন তারপর হলো প্লান্ট গ্রোথ আর ডেভেলপমেন্ট প্লান্ট গ্রোথ উদ্ভিদের বৃদ্ধি আর হলো ডেভেলপমেন্ট মানে উন্নতি এই চ্যাপ্টারে অর্থাৎ আমরা যে ক্লাস টেনে মাধ্যমিক লেভেলে থাকে উদ্ভিদ হরমোন সম্পর্কে এই চ্যাপ্টারটা আছে তিনটা যে উদ্ভিদ হরমোন অক্সিন সাইটোকাইনিন আর জিব্রেলিন সেই হরমোন সম্পর্কগুলো হ্যাঁ খুব সহজ চ্যাপ্টার এটা দুটো কোশ্চিন থাকে এটা থেকে দুটো তিনটা হ্যাঁ ভেরি করে কখন সেটা ফিক্সড নয় যে দুটোই থাকবে বা তিনটে থাকবে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে তারপর চ্যাপ্টার হলো ডাইজেশন এখান থেকে আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে তারপর হলো দেখো আমাদের বায়োলজির তিনটা পার্ট আছে বায়োলজির মধ্যে কি কি আছে বোটানি জুলজি আর হলো ফিজিওলজি বুঝতে পারছো এটা বলে দিই আগে বলা উচিত ছিল যে বোটানির মধ্যে হলো উদ্ভিদবিদ্যা উদ্ভিদ সম্পর্কে জুলজি আচ্ছা এখানে এই লেভেলে আমাদের দুটো ভাগে ভাগ করেছে জুলজি আর হলো মানে ফিজিওলজি জুলজির মধ্যেই বোটানি আর হলো এ মানে জুলজির মধ্যে বোটানি আর এ ফেলা হয়েছে আপনাদের তোমাদের হচ্ছে এখানে দে প্লান্ট বোটানি ওকে মানে দুটো মিলেকেই জুলজি বলা হয় কিন্তু উঁচু ক্লাসে আমরা যদি বিএসসি যারা অনার্স নিয়ে পড়ে তার ক্ষেত্রে কী হচ্ছে তিনটা বায়োলজির তিনটা মেন সেকশান হলো বোটানি জুলজি আর হলো ফিজিওলজি তো সেই হিসাবে যদি পাঠ ভাগ করো তাহলে উদ্ভিদের যেগুলো সম্পর্কে চ্যাপ্টার সেগুলো হলো বটানির মধ্যে আসতেছে আর প্রাণী সম্পর্কে যেগুলো চ্যাপ্টার সেগুলো হচ্ছে জুলজির মধ্যে আসতেছে তো জুলজিরই একটা ভাগ হলো মানে প্রাণীদেরই যেটা হলো হিউম্যান ফিজিওলজি এই হিউম্যান ফিজিওলজির অনেকগুলো চ্যাপ্টার আছে অর্থাৎ ডাক্তারি পড়তে গেলে যখনই যদি ডাক্তারিতে চান্স পাও ফার্স্ট ইয়ারে হিউম্যান ফিজিওলজি নামে একটা সাবজেক্ট থাকে সেখানে হচ্ছে হিউম্যানের যে বিভিন্ন সিস্টেমগুলো আছে ওকে তন্ত্রগুলো প্রায় আমাদের শরীরে দশটা তন্ত্র থাকে হ্যাঁ নয় দশটা তন্ত্র থাকে এই তন্ত্রগুলো এখানে তার মধ্যে প্রায় সাত আটটা তন্ত্র আমাদের এই নিট সিলেবাসে আছে ফার্স্ট আমাদের হলো ডাইজেস্টিভ সিস্টেম যেটাকে বলি হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে বাংলাতে বলা হয় পৌষ্টিকতন্ত্র তো এটা তোমরা ক্লাস ইলেভেন ইলেভেনেই আছে এন তারপর হলো ব্রিথিং শোষণ ব্রিথিং অ্যান্ড অ্যাকচেন্স অফ গ্যাসেস তারপর বডি ফ্লুইড সার্কুলেশন অর্থাৎ সংবহন তন্ত্র যেটা রক্ত রক্ত সম্পর্কে রক্তের কাজ হ্যাঁ মানে সঙ্গে এই চ্যাপ্টারের মধ্যে তারপর হলো এক্সক্রিটোরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন মানে এটা রেচনতন্ত্রের মধ্যে পড়ে ওকে রেচন তন্ত্র বলতে পারো ওই সিস্টেমের যে চ্যাপ্টারটা তারপর হলো লকোমোশন অ্যান্ড মুভমেন্ট ওকে চলন আর গমন চ্যাপ্টার মানুষের ক্ষেত্রে এটা উদ্ভিদের ক্ষেত্রে নয় চলন গমন একটা উদ্ভিদেরও আছে কিন্তু এটা হলো মানুষের ক্ষেত্রে অর্থাৎ কতগুলো হার বেসিক যে কনসেপ্ট সেটা মুভমেন্ট এবং বিভিন্ন ধরনের যে চলন হিউম্যান বডির সেই সম্পর্কে এই চ্যাপ্টারটা আছে খুব সহজ চ্যাপ্টার তারপর নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশান নিউরাল কন্ট্রোল কোঅিনেশানের চ্যাপ্টারটা হলো সিম্পলি যদি বলি হরমোন চ্যাপ্টারটা যেটা বাংলাতে থাকে বাংলা বইয়ে ওকে কিন্তু এটা এনসিআরটিতে বলা হয় নিউরাল কন্ট্রোল কোয়ার্ডিনেশন তারপর সরি এখানে একটু এটা হলো নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের স্নায়ু স্নায়ুতন্ত্র ওকে নার্ভাস সিস্টেম যেটাকে বলি তারপর কেমিক্যাল কোঅর্ডিনেশন আর রেগুলেশন হলো এইটা হলো হরমোন চ্যাপ্টারটা তাহলে এই যে একটা দুটো 3টা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা চ্যাপ্টার হলো হিউম্যান ফিজিওলজির মধ্যে পড়তেছে তো এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো ডাক্তারি পড়তে গেলে এগুলো তো পড়তেই হবে ফার্স্ট ইয়ারে হিউম্যান ফিজিওলজিতে তখন ডিটেলস পড়তে হবে এবং এই যে চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজিটা হলো একটা ভালো সাবজেক্ট এবং কনসেপচুয়াল সাবজেক্ট কারণ এখানে ফিজিক্স কেমেস্ট্রি যেমন বুঝে বুঝে ফিজিক্স যেমন পড়তে হয় এটাও বুঝে বুঝে পড়তে হয় অনেক ইনফরমেশন মুখস্থ করতে হবে কিন্তু খুব এখানে কারণ একটা জিনিস আরেকটার সঙ্গে রিলেটেড হয় হিউম্যান বডিতে তো বুঝতে পারছো কত মানে কমপ্লেক্স হিউম্যান বডিটা কত জটিল হুম তো একটার সঙ্গে আরেকটা রিলেটেড হ্যাঁ তো সেই জন্য এখানকার আর এখান থেকে যে কোশ্চিনগুলো আসে কনসেপচুয়াল কোশ্চিন আসে ওই জন্যই এই চ্যাপ্টারগুলো ডিপলি পড়তে হবে ভালোভাবে নেক্সট আচ্ছা তো এই চ্যাপ্টারগুলো এই যে এখান থেকে মানে এই যে এক থেকে এখানে বাইশটা চ্যাপ্টার হলো এই বাইশটা চ্যাপ্টার আছে ক্লাস ইলেভেনের এনসিআরটির মধ্যে এই বাইশটা চ্যাপ্টার আছে ওকে মানে সিবিএসই বোর্ডের আন্ডারে যারা পড়ে ইংলিশ মিডিয়ামে তাদের হলো ইলেভেনেই এই বাইশটা চ্যাপ্টার পড়তে হয় ওকে আর তারপর হলো ক্লাস টুয়েলভের মধ্যে যদি দেখি তাহলে লক্ষ্য করো যে তেইশ নাম্বার তেইশ নম্বর চ্যাপ্টার হল রিপ্রোডাকশান ইন অর্গানিজম সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লোরিং প্লান্টস হিউম্যান রিপ্রোডাকশন রিপ্রোডাকটিভ হেলথ তাহলে এই যে টোটাল আমরা যদি দেখবো লাস্ট ইনভারনমেন্টাল ইস্যু ওকে ইকোসিস্টেম সম্পর্কে আসে তার বায়োটেকনোলজি আছে তো এইরকমভাবে আটত্রিশটা টোটাল চ্যাপ্টার এই আটত্রিশটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে ডাক্তারি পরীক্ষায় নিটে চান্স পেতে গেলে ওকে এবং কমপ্লিট শুধু কমপ্লিট শুধু কমপ্লিট বলতে খুব ভালোভাবে পড়ে কমপ্লিট করতে হবে কারণ টোটাল বায়োলজিতে হলো নব্বইটা কোশ্চিন থাকবে নব্বইটা কোশ্চিন প্রতিটা কোশ্চিনের মার্কস হলো চার নম্বর করে ওকে তাহলে তিনশো ষাট নম্বর হচ্ছে এই বায়োলজি থাকবে ওকে টোটাল তাহলে এই আটত্রিশটা চ্যাপ্টারকে এখন তুমি ভাগ করো প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকেই দুটো তিনটে চারটা এভারেজ এরকম করে কোশ্চিন থাকে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুবই যেগুলো চ্যাপ্টার থেকে প্রায় পাঁচটা ছয়টা করে কোশ্চিন থাকে যেমন হিউম্যান রিপ্রোডাকশান চ্যাপ্টারটা থেকে প্রায় চারটা পাঁচটা করে কোশ্চিন থাকে যেটা মানব জননতন্ত্র হিউম্যান রিপ্রোডাকশান তো এগুলো আমি চ্যাপ্টারগুলো ধীরে ধীরে আলোচনা করছি এনসিআরটির ওই থেকে যারা চ্যানেলটাকে আমার ফলো করছো এবং যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বান্ধবদের কাছে যারা মানে গরিব পরিবারের ছেলে মেয়ে ডাক্তারি পরীক্ষা নিটের জন্য প্রিপারেশান নিতে চায় যাচ্ছে ভবিষ্যতে তারা যেন এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যায় এবং জিনিসগুলো জানলে তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে সো আর ফার্স্ট বলে দিই এই যে চ্যাপ্টারগুলো এখানে যেমন নাম আছে এন বইয়ে একই টাইটেলে এই সব চ্যাপ্টারগুলো আছে এবং নিট পরীক্ষায় বায়োলজির জন্য এনসিআরটি বই অবশ্যই পড়তে হবে সিবিএসি বোর্ডের এন সিআরটি ইলেভেন এবং টুয়েলভের এবং এনসিআরটি কিভাবে পড়তে হবে সেটাও আমি একটা ভিডিও তৈরি করব ক্লাস ইলেভেন এবং টুয়েলভের আলাদা আলাদা এনসিআরটি বই এবং আমি চ্যাপ্টারগুলো তো অলরেডি আলোচনা করতেছি আমি এন সিআরটির বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিনগুলো সলভ অলরেডি কয়েকটা চ্যাপ্টার করেছি এবং আমি টোটাল কমপ্লিট করব যত তাড়াতাড়ি সম্ভব একটু সমস্যায় আছি এখন তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে আমার ফলো করো এবং শুধু বায়োলজি নয় অর্থাৎ মেডিকেলের জন্য তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি যত যতটা পারি খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ জিনিসগুলো ক্লাস করানোর চেষ্টা করব কেমিস্ট্রি তোমরা চ্যানেলটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবে দেখ আমি কি তোমাদের ইয়ে মানে ভ্যালুয়েবল জিনিস দেব সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে এই তারপর আচ্ছা বুঝতে পারলে তাহলে আটত্রিশটা চ্যাপ্টার এখন যেটা বলবো যে টোটাল এই আটত্রিশটা চ্যাপ্টার পড়তে পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে এবং কনসেপ্ট বিল করতে হবে দেখো আরেকটা কথা বলি যে এই বায়োলজি শুধু যে মুখস্থ করে আটত্রিশটা চ্যাপ্টার মানে বুঝতে পারছো অনেক অনেক বড়ো সিলেবাস হ্যাঁ এক একটা চ্যাপ্টারই অনেক ইনফরমেশন আছে প্রচুর ইনফরমেশন আছে হ্যাঁ হাজার হাজার ইনফরমেশন একটা চ্যাপ্টারের মধ্যে আছে ওকে তাহলে এত ইনফরমেশন মুখস্থ করা সম্ভব নয় মুখস্থ তো করতেই হবে কিন্তু কনসেপ্ট বিল্ড করতে হবে এখন যে রকম টাইপের কোশ্চিন আসতেছে আগে যেই মেডিকেল পরীক্ষা হতো তখন কি মুখস্থ করা কোশ্চিন আসতো কিন্তু ম্যাক্সিমাম এখন প্রায় এইটটি পারসেন্ট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চিন হচ্ছে কনসেপচুয়াল কোশ্চিন আসতেছে ওকে সেই জন্য জিনিসকে বুঝে ভালোভাবে পড়তে হবে আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো তো ফার্স্ট এখন যেটা আমি বইয়ের কথা বলবো যে বায়োলজি যে বইটা থেকে আমি বললাম কোন এই ইয়েটা যে অধ্যায়গুলো দেখো এখানে দেখতে পাচ্ছ দেখো এনসিআরটি বইটা থেকেই ম্যাক্সিমাম প্রায় এইটটি পারসেন্টের উপরে প্রায় যদি বলি এই আঠেরো এবং উনিশ সালে যে নেট পরীক্ষায় হ্যাঁ প্রায় এইটির উপরে কোশ্চিন শুধু এনসিআরটি বায়োলজি থেকেই এসেছে একবারে বই থেকে এসেছে হুবহু কিন্তু এক টু তার মধ্যে কিছু কনসেপ্ট ঘুরিয়ে দিয়েছে সেটার জন্য এনসিআরটি বই যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদের কিন্তু এনসিআরটি বুঝতে অসুবিধা হবে তাই অনেকবার বইটাকে একটা একটা চ্যাপ্টারকে বারবার রিপিট করে রিভিশন করতে করে পড়তে হবে প্রতিটা লাইন ধরে ধরে এবং বুঝতে অসুবিধা হলে এখন অনেক মানে চ্যানেল ইউটিউব চ্যানেল আছে যারা হিন্দিতে এনসিআরটি পড়াচ্ছে বা আমিও এখানে এনসিআরটি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি সব চ্যাপ্টার সম্পর্কে তো এই মানে টিচারদের সাহায্য নিয়ে সেটা অফলাইন হোক বা অনলাইন হোক যেভাবে হোক এনসিআরটির কনসেপ্টগুলো বিল্ড করতে হবে প্রতিটা চ্যাপ্টার যেগুলো মানে ক্রিটিক্যাল জায়গা না বুঝতে পারলে কারণ এনসিআরটি বই থেকেই কোর্সিন আসবে কিন্তু ঘুরিয়ে আসবে হ্যাঁ অনেক কোর্শিন আসবে ডাইরেক্ট আসবে কিন্তু কিছু কিছু কোর্শিন ঘুরিয়ে আসবে আর যেই কোর্শিনগুলো কন বেশি কনসেপচুয়াল হবে সেই কোর্সিনগুলো করতে পারলেই সেখানেই হচ্ছে র্যাঙ্ক আসল কারণ যেগুলো খুব সহজ হবে সেগুলো তো সবাই করবে ম্যাক্সিমাম স্টুডেন্টস আচ্ছা বইয়ের কথা বলি এই যে ফার্স্ট বইটা দেখতে পাচ্ছ তাহলে বা এনসিআরটি বই তো থাকবেই টেক্সট বুক ইলেভেন টুয়েলভের তার সঙ্গে যে এই বইটা দেখতে পাচ্ছ এনসিআরটি এক্সট্রাক্ট হ্যাঁ অবজেক্টিভ বায়োলজি ফর এআইপিএমটি হ্যাঁ দিশা পাবলিকেশনের এটা বই ওকে এই বইয়ের মধ্যে কি হয় যে যে এই বইয়ে তোমরা এন মানে পুরো কোর্শিন প্রতিটা চ্যাপ্টারের কোর্শিনগুলো পাবে তারা প্রতিটা চ্যাপ্টারের কোর্শিনগুলো এখানে ইয়ে করেছে যে মানে অর্থাৎ চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে যেই যেই কোর্শিনগুলো হতে পারে হ্যাঁ প্রবাবিলিটি যে যাদের বেশি সেগুলো তারা কোর্শিন তৈরি করেছে চ্যাপ্টার ওয়াইজ এবং এক্সপ্লেনেশনও দেওয়া আছে ব্যাখ্যাও দেওয়া আছে তার সঙ্গে যেটা সব থেকে ভালো জিনিস ব্যাখ্যাটা কেন মানে অ্যান্সার অ্যান্সার তো পাবে এবং তার ব্যাখ্যাও পাবে তার সঙ্গে আরেকটা ভালো জিনিস আছে এখানে তোমাদের বলে দিই যে কোর্শিন দেখো কোর্শিন ক ধরনের হয় টাইপ আলাদা আলাদা টাইপের টাইপ আছে কোর্শিনের মানে একটা তো সিম্পল টাইপ হয়ে হয়ে যাবে হ্যাঁ সব এমসিকিউ এমসিকিউ টাইপেরই কোশ্চিন হবে কিন্তু তার মধ্যে আবার কী টাইপ যারা ফ্যাক্ট বা ডেফিনেশন টাইপ কোশ্চিন হ্যাঁ মানে ফ্যাক্ট হ্যাঁ একটা জিনিস বললো তার উত্তর কোনটা হবে তার মধ্যে আরেকটা হলো স্টেটমেন্ট টাইপ স্টেটমেন্ট টাইপ কেমন দেখবো স্টেটমেন্ট টাইপ কোশ্চিন ওটা একটা নম্বর গেলো অর্থাৎ স্টেটমেন্ট থাকবে নিচে চারটা অপশনের মধ্যে চারটে স্টেটমেন্ট থাকবে বলবে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট মানে নিচের চারটা অপশনের মধ্যে কোন স্টেটমেন্টটা মানে সঠিক বা ভুল এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম বেশি করতেছে কারণ এগুলো কেন একটু ঘুরানো হয়ে যাচ্ছে সেই জন্য ছাত্রদের কি কনফিউজ করার জন্য এই ধরনের কোশ্চিনগুলো করতেছে ওকে তাহলে স্টেটমেন্ট এই ধরনের দুই ধরনের বুঝতে পারলে দুই ধরনের হয়ে গেল তারপর এই যে এই টাইপের একটা কোশ্চিন ধর মাস্ট আসবে দুই তিনটা কোশ্চিন যেমন হুইচ টু পয়েন্টস আর নন এ টু অন ধরো চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে এ বি সি ডি অপশনের মধ্যে আবার ওই মানে অপশনগুলোর এ দিয়েছে অ্যান্ড মানে এক দিয়েছে দুই দিয়েছে আবার এখানে দুই দিয়েছে তিন দিয়েছে এই ধরনের আশা করছি বুঝতে পারছো তারপর ওই যে ম্যাচিং টাইপ কোশ্চিন ম্যাচিং টাইপ কোশ্চিন মানে বামপক্ষ ডানপক্ষ এগুলো কোশ্চিন তোমরা মাধ্যমিক লেভেলে করেছি জানো সবাই স্টুডেন্ট লেভেলে সো দেখো ম্যাচিং টাইপ কোশ্চিন হচ্ছে ডান টানপক্কো এরকম কোশ্চিন প্রায় তিন চারটা কোশ্চিন এখন আসতেছে চার পাঁচটা কোশ্চিন ধরো এরকম থাকবে আর এই কোশ্চিনগুলো খুবই সহজ তাহলে তিন ধরনের তোমরা কোশ্চিন বুঝতে পারলে এই তিন ধরনের কোশ্চিন কিন্তু হবে তারপর হলো যে ডায়াগ্রাম বেস কোশ্চিন ডায়াগ্রাম বেস কোশ্চিন কিন্তু কিছু আসবে হ্যাঁ এনসিআরটির যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে তাই প্রত্যেকটা ডায়াগ্রাম অ্যান্ড সিআরটি বইয়ের খুব ভালোভাবে লেবেলিংগুলো মনে রাখতে হবে এবং সেই জন্য প্র্যাকটিস করতে হবে ওকে এই যে তাহলে ডায়াগ্রাম তাহলে চার চার ধরনের হয়ে গেলো চার টাইপের এই চার টাইপের কোশ্চিন হচ্ছে এখন নেট পরীক্ষার মানে এ টাইপ ধরো ওকে তাহলে চার টাইপের কোশ্চিন থাকবে তোমরা কোশ্চিন ট্রিপের কোর্শিন তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা মিলাবে আমি যেগুলো বললাম এইরকমই চার টাইপের কোর্শিন পাবে ওকে তাহলে এই চার টাইপ অনুসারে এখানে গুলো করা আছে এবং যে যত কোর্শিন দেখো এই কোর্শিন যত কোর্শিন এগুলো আছে সব এগুলো এনসিআরটি বই থেকে করা কারণ আমি তোমাদের কেন বলছি আমি এগুলো নিজে আগে প্র্যাকটিস করা আছে আমার এগুলো ওকে সো আশা করছি তোমরা যে বুঝতে কোনো ডাউট হবে না হ্যাঁ এবং এখানে এই যে টোটাল আটত্রিশটা চ্যাপ্টার দেখো সেভেন টাইপস এমসি কিউ আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার কোশ্চিন দেওয়া আছে এবং মক টেস্ট দেওয়া আছে পাঁচটা এখন রিসেন্ট নতুন আরও যেটা রিসেন্ট ইয়ারের বই এই এর পাবলিকেশনের সেটা হয়তো আরও কিছু মডিফাই করেছে ভালো হতে পারে তবে বইটা খুবই ভালো বই এনসিআরটি টেস্ট বইটার সঙ্গে সঙ্গে এটা প্র্যাকটিস করা কারণ এনসিআরটি বইয়ের কোর্সিং তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু পাবে না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যারা সিরিয়াসলি নিট পরীক্ষা মানে ডাক্তার হতে চাও ভবিষ্যতে তাহলে এই বইটা অবশ্যই কেনো এনসিআরটি বই সঙ্গে তো থাকবেই তার সঙ্গে হচ্ছে আরেকটা যেটা বই আমি বলবো সেই বই হচ্ছে তোমাদের এই যে বায়োলজি গিয়ার আফ অবজেক্টিভ এনসিআইটি বায়োলজি গিয়ার আফ ওকে ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ দেখো এই বইগুলো কিন্তু টোটাল হ্যাঁ ইলেভেন টুয়েলভ টোটাল মিলে আছে দুটো একটা বইয়ের মধ্যেই সব পুরো কমপ্লিট সিলেবাস আছে এটাও গিয়ার আফ বায়োলজি এটাও খুবই ভালো বই একটা এর মধ্যে চ্যাপ্টারটাও সামারাইজ করা আছে প্রতিটা চ্যাপ্টার মানে এখানে থিওরিও পাবে এবং এনসিআইটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো কোশ্চিন হওয়ার সম্ভাবনা এখানে দেখো বৈশিষ্ট্য লেখা আছে এনসিআরটি ক্লিপস নোটস নোট হিসাবে দেওয়া আছে এনসিআরটির প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ লাইন আর এখানে মানে পড়তে সুবিধা হবে তারপর ডায়াগ্রামগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে বেস্ট বুক ইন্ডিয়ার মধ্যে বেস্ট কারণ এই ফিল্ডে আমি তোমরা নিঃসন্দেহ আমার এই যে বলছি আমি নিঃসন্দেহ তোমরা এই বইগুলো কিনে পড়তে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চিন কমন পাবে যদি সিরিয়াসলি পড়ো এক বছর ওকে আমাকে হানড্রেড পারসেন্ট মানে কী বলবো এর থেকে আর আমি কিছু বলতে পারবো না তোমরা বইগুলো কিনলে বুঝতে পারবে এবং ইন্ডিয়ার মধ্যে বেস্ট বই না হলে তারপর আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে বইটা লিখেছে ডক্টর অজয় মোহন নিউ দিল্লি এমসের স্টুডেন্ট ছিল ওকে ইনি একজন এমসের স্টুডেন্ট তিনি তার কোচিংও আসে অফলাইনে দিল্লিতে ওকে এমসের জন্য এখন কিন্তু এমস তো এখন বন্ধ হয়ে গেল একটাই হয়ে যাবে নিটের মাধ্যমেই এমস এমসের চান্স পাওয়া যাবে এবং অন্যান্য মেডিকেল কলেজে সো এই দুটো বই যদি তোমাদের কাছে থাকে আর যদি এনসিআরটি টেস্ট বুক দুটো থাকে তাহলে অ্যান আর কোনো বই কোনো মানে দেখার দরকার নেই ওকে জাস্ট বইগুলোকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কমপ্লিট করাটা বড় কথা নয় মেন হচ্ছে কনসেপ্ট বিল করতে হবে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে ওকে স্টুডেন্টস আশা করছি তোমাদের ভিডিওটা খুবই উপকারী আসবে যে যেসব ছাত্রছাত্রী ডাক্তার হতে চাও ভবিষ্যতে এবং ডাক্তারি পরীক্ষা নিটের জন্য সিরিয়াস প্রিপারেশান করতে চাও যেসব ছাত্রছাত্রীর কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে আশা করছি তারা খুবই উপকৃত হবে এই আশা রাখছি এবং অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করো যেমন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ভিডিওটা যায় এবং সবাই উপকৃত হয় ধন্যবাদ আবারও এরপরের দিন আমি কেমেস্ট্রি অথবা ফিজিক্স একটা সাবজেক্ট নিয়ে এ কীভাবে কীভাবে পড়তে হবে এবং কোন চ্যাপ্টারগুলো মানে পড়তে তো হবে সবই কিন্তু বায়োলজি তো সব পড়তেই হবে দেখো বায়োলজি হচ্ছে নিট পরীক্ষায় ফিফটি পারসেন্ট নাম্বার ক্যারি করছে ওকে ফিজিক্স কেমিস্ট্রি মিলে নব্বইটা কোশ্চিন আর বায়োলজি মিলে একাই হল নব্বইটা কোশ্চিন ওকে টোটাল হলো একশো আশিটা কোশ্চিন চার নাম্বার করে থাকবে সাতশো কুড়ি নাম্বার ফিজিক্স সাবজেক্টটা সবার কাছেই টাফ কিন্তু ফিজিক্সের কিভাবে পড়তে হবে বলে দেব। কেমিস্ট্রি কেমিস্ট্রি তো আমি ভিডিও আপলোড করব ক্লাসের প্রত্যেকটা ইয়ে কেমিস্ট্রিটা তোমাদের কাছে একেবারে খুবই সহজ করে দেব। কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে এবং কেমিস্ট্রি যে ট্রিক ইন অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে ম্যাক্সিমাম কোশ্চিন প্রায় কুড়ি পঁচিশটা কোশ্চিন থাকবে তারপর হলো অর্গ্যানিক কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রিটা একটু ক্যালকুলেটিভ তাছাড়া ইন অর্গ্যানিক কেমিস্ট্রি যে খুবই মজার আর হলো অর্গ্যানিক কেমিস্ট্রি খুবই মজার ওকে তো ম্যাক্সিমাম ইন অর্গ্যানিক কেমিস্ট্রি আর হলো অর্গ্যানিক কেমিস্ট্রি কেউ যদি ভালোভাবে পড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চিন করতে পারবে ওকে और फिजिकल केमिस्ट्री तो के, मैं फिजिकल केमिस्ट्री किच्छु कशन इजिली सो थैंक यू वेरी मच फॉर वाचिंग दिस भिडियो एंड प्लीज़ सबसक्राइब माई चैनल एंड फॉलो माई चैनल एंड शेयर प्लीज एंड थैंक यू